স্কুলের বাথরুমে চার বছরের দুই শিশুকে যৌন নিগ্রহের অভিযোগ তুলকালা মহারাষ্ট্রের থানে জেলার বদলাপুর এলাকা। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত এক সাফাই কর্মীকে, তবে প্রশাসনিক গাফিলতির অভিযোগ তুলে অবরোধ বিক্ষোভে স্থানীয়রা। সিট গঠন করে ঘটনার তদন্তের নির্দেশ শিন্ডে সরকারের। আসরে তৃণমূল এক্স স্যান্ডেলে জুন মালিয়ার পোস্ট, হ্যাশট্যাগ জাস্টিস ফর বদলাপুর। অভিযোগ, গত সপ্তাহে স্কুলে দুই ছাত্রীকে যৌন হেনস্থা করে এক সাফাই কর্মী, গত শনিবার তাকে গ্রেফতারও করে পুলিশ। তবে নির্যাতিতাদের বাবা মায়েরা পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন। জেলা মহিলা ও শিশু কল্যাণ দফতরের চাপে পুলিশ অভিযোগ নিয়েছে বলে অভিযোগ তাদের। গত সোমবার স্কুলের প্রিন্সিপাল, ক্লাস টিচার ও মহিলা অ্যাটেন্ডেন্টকে বরখাস্ত করে স্কুল কর্তৃপক্ষ। প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভে এদিন রাস্তায় নামেন স্থানীয়রা। সকাল 10টা থেকে বন্ধ ট্রেন, থমকে মুম্বাইয়ে সেন্ট্রাল লাইন। অভিযোগ, গোটা বিষয়ে চেপে যাওয়ার চেষ্টা করেছিল স্কুল কর্তৃপক্ষ, নিষ্ক্রিয় ছিল পুলিশও। ওই সাফাই কর্মীকে সদ্য নিয়োগ করা হয়েছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে জানিয়েছেন, গোটা ঘটনায় সিট গঠন করা হয়েছে, দোষীদের রেয়াত করা হবে না। রাজ্য সরকার নে ইস মামলে মে এক এসআইটি কা নির্মাণ কিয়া হে। আইজি লেভেল কি মহিলা অধিকারী কো এসআইটি কা প্রমুখ বনায়া গয়া হে। হামারা ইয়ে প্রয়াস হে কি ইস মামলে কি তুরন্ত যাচ হোকর और चार्जशीट भी जाए और फास्ट ट्रैक कोर्ट में इसको हम चलाने की कोशिश करेंगे, ताकि जो पीड़िता है उनको एक प्रकार से उसमें न्याय मिल पाए। एक मासूम बच्ची की उस मासूमियत को चोरी कर लिए, तो इसको कौन सा फास्ट ट्रैक कोर्ट, कौन सा क्या वो कोर्ट ठीक कर सकते हैं? ठीक है, फास्ट ट्रैक कोर्ट होनी चाहिए, एक कदम आगे बढ़ेंगे, हम कोशिश कर रहे हैं। मगर मैं ये कह रही हूँ कि और कितने लड़कियों को बलि कर दें और कितने लोगों के साथ ये हो। বদলাপুর আসরে নেমে পড়েছে তৃণমূল। মহারাষ্ট্রের বিজেপি জোট সরকারের কাছে তাদের দাবি, হ্যাশট্যাগ জাস্টিস ফর বদলাপুর। ব্যুরো রিপোর্ট, জি চব্বিশ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি চব্বিশ ঘন্টা।